জুই একটা লিখেছেন কোরবানির পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তা কোরবানি দিয়ে ফেলা যাবে কি না বক্ত না হলে তার কোরবানি দিতে পারবেন না কোরবানির পশু যদি অসুস্থ হয়ে যায় ধনী যদি হয় তাহলে তিনি অপেক্ষা করবেন প্রয়োজনে এটাকে জবে করে আরেকটা পশু কিনে সেটার কোরবানি দিবেন মৃত্যুবরণের আশঙ্কা হলে তবে আরেকটা পশু তাকে দিতে হবে ঈদের দিন কোরবানি করে যদি তার সে সামর্থ্য থাকে আর যদি না থাকে গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে তিনি জবে করে ফেলেছেন মৃত্যুবরণ করার চাইতে সেটা তিনি করতে পারেন ফারজানা তসফি আপনি লিখেছেন অনেক সময় আমরা হালকা নষ্ট হওয়া খাবার অপচয়ের ভয়ে জোর করে খেয়ে ফেলি প্রয়োজনে না থাকা সত্ত্বেও এটা কি আমাদের খাওয়া উচিত হবে যদি স্বাস্থ্য দিক থেকে ক্ষতিকর হতে পারে আপনার জন্য তাহলে এটা খাওয়া উচিত হবে না